একদমই তাই। আজকে কাউন্সিলের তরফে একটা বিজ্ঞপ্তি ঘোষণা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যে আইসিএসসি পরীক্ষা যে পরীক্ষাটা 15 নভেম্বর থেকে হওয়ার কথা ছিল তারপর স্থগিত রাখা হয়েছে, সেই পরীক্ষা আইসিএসসি পরীক্ষা সেটা 29 নভেম্বর থেকে শুরু হবে এবং 16 ডিসেম্বর পর্যন্ত সেই পরীক্ষা চলবে। আইএসসির ক্ষেত্রে 22 নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং 20 ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত চলবে। এবং তাৎপর্যপূর্ণ ভাবে বলা হয়েছে যে প্রত্যেক পরীক্ষার্থী নিজের স্কুলে অফলাইনে অর্থাৎ খাতায় কলমে যেমন পরীক্ষা হয়, আগে যেমন পরীক্ষা দিতেন পরীক্ষার্থীরা, সেইভাবেই পরীক্ষা তারা দিতে পারবেন এবং সেভাবেই দিতে হবে। প্রথম দিকে যে বিজ্ঞপ্তি জারি করেছিল কাউন্সিল, তাতে বলা হয়েছিল মূলত অনলাইনে পরীক্ষা হবে, যদি কেউ অফলাইনে দিতে চায় অভিভাবকের পারমিশন বা অনুমতি লাগবে। কিন্তু কাউন্সিল আজকের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে বিভিন্ন স্কুল থেকে অভিযোগ আসছিল যে তাদের বিদ্যুৎ সংযোগের কোথাও কোথাও সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এবং এর জন্য পুরোপুরি অফলাইনে অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীকে যারা আইসিএসসি দেবেন এবার এবং আইএসসি দেবেন ফার্স্ট সেমিস্টার, তাদের অফলাইনে নিজের স্কুলে পরীক্ষা দিতে হবে এবং প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত 10 মিনিট সময়ও ধার্য করা হয়েছে। তুমি জানো সিবিএসসিও অফলাইনে শুরু করেছিল পরীক্ষা, ঠিক সেই পথেই আইসিএসসি আজকে বিজ্ঞপ্তি জারি করেছে। ধন্যবাদ। একদিকে যখন কাউন্সিল এর ঘোষণা করলো, অন্যদিকে আশঙ্কা সত্যি করে পূজোর পর থেকে ঊর্ধ্বমুখী যেভাবে করোনা সংক্রমণ, আর তাই কারণেই স্কুল খোলা নিয়ে একটা সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদি পরিস্থিতি এরকম থাকে তাহলে আদৌ কি স্কুল খোলা সম্ভব, আশঙ্কায় পড়ুয়া থেকে অভিভাবকরা। পূজোয় লাগাম ছাড়া ভিড়, হুহু করে বাড়ছে করোনা, এই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্যই কি স্কুল খোলার সম্ভাবনা ধাক্কা খেতে পারে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 5 বছরের ছোট্ট অনুভিতা 1.5 বছর আগে সাউথ পয়েন্টে ভর্তি হয়েছিল, কিন্তু এই 1.5 বছরে একদিনও সে স্কুলে যেতে পারেনি। আমি শুনেছিলাম যে এই পূজোর পর স্কুল খুলবে, তখন আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম, কিন্তু তারপর যখন শুনলাম যে এই কোভিড বেড়ে গেল, লোকের করোনা হচ্ছে, তখন আমি একটু আপসেট হয়ে গেলাম। স্কুলে আমরা মজা করতাম, আর বাড়িতে বসে সেই মজাটা হয় না। তাই স্কুলে গিয়ে আমরা লাঞ্চ শেয়ার করতাম, তারপর গল্প করতাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সমৃদ্ধি গোঠাকুরো তা ভেবেছিল পূজোর পর স্কুল খুলতে পারে, কিন্তু পূজোয় জনপথে জনসমুদ্রের পর যেভাবে করোনা বাড়ছে তাতে আশা বদলে গেছে আশঙ্কায়। কষ্ট হয় যে লাস্ট 2 বছর জাস্ট বাড়িতে বসে ডিভাইসের সামনে কেটে গেল, আবার শুনছি যে বাড়ছে কেসেস, তো এই অবস্থাতে বোধহয় আর যেতে পারবো না স্কুল ক্লাস 12-এ। স্কুল খোলা পিছিয়ে যাবারই আশঙ্কার জন্য সাধারণ মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পূজোর পর করোনা পরিস্থিতি দেখে স্কুল খোলার ভাবনা রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কি আদৌ পূজোর ছুটির পর স্কুল খুলবে? স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ নিয়ে মন্তব্য করতে চাননি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।